ইতিমধ্যেই ইউটিউবে একটি ভিডিও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কার্ডের শ্রেণী পরিবর্তন বা রেশন কার্ড আপনার আর কে ওয়ান আছে কিভাবে আপনার এস পিআইচ অথবা পিআইচ অথবা এ ওয়াই এ ওয়াই এই শ্রেণীতে পরিবর্তন কিভাবে করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান তো এ বিষয়ে অনেকগুলো ভিডিও আমরা ইউটিউবে দেখেছি অলরেডি তো একটি কথা আপনাদেরকে বলি যেটা কাঠের শ্রেণী পরিবর্তন শ্রেণী পরিবর্তনটা কি এটা কোথায় থেকে হবে কিভাবে হবে এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব তো তার আগে আপনাদের কাছে বলি আপনাদের যদি আর কে এস ওয়াই ওয়ান অথবা আর কে এস ওয়াই টু এই ধরনের কার্ড থাকে আপনারা পরিবর্তন করে এস পি এইচ পি এইচ এইচ অর্থাৎ এ এ ওয়াই এই শ্রেণীতে যেতে চাইছেন এটা কিন্তু একদমই ভুল ধারণা এই ধরনের কোনো তথ্য ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যারা দেখেছেন এটা একদমই সত্য নয় এই ধরনের কোনো সিস্টেম গভর্নমেন্ট এখনও চালু করেনি বা এটা হয়ন হতে পারে না আপনি ধরেন আপনি ভাবুন আপনার আর ওয়াই ওয়ান কার্ড আছে সবুজ কার্ড যেটা বলা হয় এই কার্ডে আপনি প্রতি মাসে পাঁচ কেজি খাদ্যদ্রব্য পান আপনার যদি এ এ ওয়াই যোজনার যদি আপনার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি মাসে কিন্তু পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পাবেন তো প্রত্যেকেই যাওয়ার ইচ্ছা থাকবে এ ওয়াই যোজনা কার্ডের মধ্যে কিন্তু এটা কোনো সম্ভব না এটা একমাত্র উপায় হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চায়েত থেকে একটা সার্ভে হয় সেই সার্ভেতে দেখা যাচ্ছে কিছু লোক অন্তদায় শ্রেণীভুক্ত হওয়া দরকার সেই তালিকাটাই ফুড সাপ্লাইকে দেওয়া হয় তবে তারা সার্ভে করে সেই কার্ডটি প্রদান করা হয় এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা এটা একদমই ভুল কথা যে নিজে নিজের ইচ্ছা মতোই কার্ডের শ্রেণী পরিবর্তন করা যায় এটা কোনো মতোই সম্ভব না এই ধরনের কোনো কেউ যদি বার্তা দেয় আপনারা কোনোভাবেই মেনে নেবেন না এটা হওয়ার বিষয় নয় এটা সম্পূর্ণ গভর্নমেন্টের বিষয় গভর্নমেন্ট এই কার্ডগুলোকে শ্রেণী পরিবর্তন করতে হলে একমাত্র গভর্নমেন্ট সার্ভে ছাড়া কোনো মতেই কোনো ডিলার বা কোনো দালাল কারোর দ্বারা সম্ভব না ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আমার দ্বারা ভিডিও দ্বারা যদি আপনার কোনো উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন